نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে যে অজুর যে আলোচনা করতেছিলাম ওই আলোচনাগুলো তো সমাপ্ত করতে পারিনি, তাই আজকের এই আলোচনার ভিতরে আমরা প্রথমে দেখাবো মাথা মাসাহা কিভাবে করতে হয়। মাথা মাসাহাটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নেব। আসলে আমরা মাথা মাসাহা করতে যাই কিন্তু অনেকেই আমরা পারি না কিভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মাথা মাসাহা করেছেন, সেটা সেই তরিকাটা সেই পন্থাটা আমরা জানি না। হয়তো সাহাবীরা আমরা হয়তো মাথায় ভাবে মেসা করে ফেলে হয়ে যায় মনে করি। তাই আমরা আজকে জানবো অজুর চারটি ফরজের তো একটি ফরজ হলো মাথার চার ভাগের এক ভাগ মাসাহা করা। আমি প্রথমে আপনার এই রুমালটা আমি সরিয়ে নিচ্ছি। এখন ধরুন আমি মাথা মাসাহা করব, তাই আমি এভাবে ধরে নিলাম। প্রথমে আমরা হাত দিয়ে আমাদের পানি দিয়ে হাতটা ভালোভাবে দোত করে নিব। তারপর এভাবে এই যে কাইনগুলো রয়েছে এই কাইনগুলোর উপর এই কাইনগুলোটা দিব। হ্যাঁ, দেন এই এই অনামিকা আঙ্গুলের উপর অনামিকা দিব। এভাবে দেওয়ার পর এভাবে রাখবো। রাখার পর ঠিক আমরা এভাবে কপালে দিব এবং এই যে বৃদ্ধি আঙ্গুল দুটো এভাবে স্পর্শ করে এভাবে ভিতরে দিব। ভিতরে দেওয়ার পরে হাতটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এইভাবে একটা ঘুরিয়ে এই শাহাদাত আঙ্গুল দুটো কানের ভিতরে দিব। দেওয়ার পর এভাবে দিব। তারপর গর্দানটা মাসাহা করে নেবো, এটা সুন্নত জুর। তারপর এটা করে নিব। তারপর হাত ডান হাতের আঙ্গুলগুলো খিলাল করবো, বাম হাতের আঙ্গুলগুলো খিলাল করবো। বাম হাতের এবং ডান হাতের আঙ্গুলগুলো খিলাল করা হলো অজু সুন্নত, অজুর কিন্তু ফরজ নয়। কিন্তু মাথা মাসাহা করা হলো অজু ফরজ। তাই যখনই আমরা মাথা মাসাহা করবো তখন গর্দানটা মাসাহা করে নিব এবং হাতে পায়ের আঙ্গুলগুলো মাসাহা করে নিব। এটা আমাদের জন্য অজুর সুন্নত আদায় হয়ে যায়। এবার আসুন আরও একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি আলোচনা করি, যে অজুর সময় আমরা অনেকগুলো কাজ আমরা ভুল করে থাকি। অজুর শুরুতে একটা নিয়ত রয়েছে, যদি আমরা আরবিতে ওই নিয়তটা পারি তাহলে নিয়তটা করে নিব, আর যদি না পারি তাহলে বাংলায় আমরা এইভাবে নিয়ত করে নিব। আমি পবিত্রতা অর্জনের জন্য অজু করতেছি, তাই হয়ে যাবে। অজু হলো একটা, তবে এই যে এই সিস্টেমগুলো বললাম, তারপর আমরা দুই পা দুটা ভালোভাবে দ্রুত করে নিব। সেটা দ্রুত করার সময় তিনবার পাঁচবার সাতবার যতটুকু পানি প্রয়োজনে ব্যবহার করবেন, যাতে আপনার অবশ্যই অবশ্যই হুজুর যে ফরজগুলো আছে সেগুলো যেন কখনোই ছুটে না যায়। এবার যে অজুর অজুতে যে ফরজ চারটি রয়েছে, সমস্ত মুখটা আমরা দ্রুত করি। তারপর উভয় হাতের কুহিনী পর্যন্ত ভালোভাবে দ্রুত করতে হয়। তারপর মাথার চার ভাগের এক ভাগ মাসা করতে হয়, উভয় পা ধুতে হয়। কেবল উপরোক্ত চারটি কাজ করাই ফরজ, কেবল এই চারটি কাজ করাই হলো ফরজ। এই চারটি থেকে যদি একটু ছুটে যায় তাহলে কিন্তু আমাদের অজু আর হবে না। কেবল এই চারটি কাজ অজুর ফরজ। অজু যে আমরা কুলি করি, নাকে পানি দেই, গর্দান মাসা করি, হাত পায়ে কুলি তিনবার কুলি করি, এগুলি কিন্তু অজুর আনুষঙ্গিক সুন্নত। কিন্তু অজুর ফরজ হলো চারটি। প্রথম উভয় আমরা হাতে খুব, হ্যাঁ, যে চারটি অঙ্গ ধৌত করা ফরজ সেগুলো দেওয়া হলে অজু হয়ে যাবে বটে। অজুর নিয়ত থাকুক বা না থাকুক, এখন আপনি অজুর নিয়ত করার সময় আপনার মনে নেই নিয়ত করতে, কিন্তু আপনি যদি অজুর ফরজগুলো ঠিকমতো আদায় করে থাকেন তাহলে আপনার আমার সকলেরই অজু হয়ে যাবে। এবার আসুন আরও একটা অজু সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যেটা না বললেই নয়। অজু যখন আমরা নিয়ত থাকুক মনে না থাকুক অজু কিন্তু হয়ে যাবে, কিন্তু গোসলের বেলায় কিন্তু নিয়ত না থাকলে আপনার গোসল হবে না। কারণ গোসলের যেই পবিত্রতা রয়েছে, এই গোসলের যে ফরজ রয়েছে, এই ফরজের মধ্যে একটি ফরজ হলো নিয়ত করা। কি করা? গোসলে কিন্তু নিয়ত করা ফরজ। হ্যাঁ, গোসলের নিয়ত করা ফরজ, সেই জন্য আমরা অবশ্যই
এখন আসুন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। এখন ধরুন অজুর ও ফরজ যে তারতিল রয়েছে, যে প্রথমে আমরা আমাদের সমস্ত মুখটা ধৌত করব, তারপর আমরা কি করব, তারপর আমরা দুই হাত ধুব, তারপর আমরা মাথা মাসা করব, তারপর আমরা পা ধুব, এটা হলো অজু করার পদ্ধতি একের পর এক। এখন যদি কেউ আগে মাথা মাসা করে ফেলে অথবা কেউ আগে পা ধুয়ে ফেলে, তাহলে কি তার অজু হবে নাকি হবে না, তার অজু হবে কি হবে না বলুন তো। যেমন হাত ধৌত করলো, তারপর মুখ ধৌত করলো, তারপর অন্যান্য কোনো উলুট পালট করে অজু করলো, তবু তার অজু হবে কি না? অজু করার সময় যদি আপনার সর্বপ্রথম আপনার পায়ে প্রচুর ময়লা রয়েছে, যার জন্য আপনি পা ধৌত করে ফেলেছেন, আপনার পা ধৌত করে ফেলেছেন, তারপর আপনার মুখ মণ্ডল ধৌত করলেন, তারপর আপনি ঘটনাক্রমে মাথা মাসা করে ফেললেন, তারপর হাত ধুলেন, আপনার অজু হবে কি হবে না এই বিষয়ে আপনাদের কি মত বলুন তো। আজকে আমরা জানতে পারবো যে এই কাজগুলো যখনই আমরা করব, উলট পালট হলো আমাদের অজু হয়ে যাবে, তাতে কোনো বাধা বৃত্তি নেই। তবে একটা কথা হলো, অজু করার যে সুন্নত রয়েছে, এই সুন্নত থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে অজু করেছিলেন, সেইভাবে অজু আপনি করেননি। যেমন আমরা সলাত আদায় করি, সলাত আদায় করার সময় আমরা অনেক সময় ছোটোখাটো যে সুন্নতগুলো আছে এগুলো ছেড়ে দিই। যেমন আসরের আগে চার রাকাত সুন্নত নামাজ রয়েছে, এটা আমরা অধিকাংশ মুসলমানরাই পড়ি না, খালি শুধু আসরের সলাত পড়ে চলে আসি। কিন্তু এটা হলো সুন্নতের চাহিদা রয়েছে, সেজন্য পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ হয় না। কিন্তু আপনি উজু করার সময় যেই ওই তারতিল রয়েছে, মুখমণ্ডল, তারপর হাত, তারপর মাথা, তারপর পা, আপনি এভাবে করলে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে উজু করেছিলেন, আমাদের অজুটা সেইভাবে হয়ে যাবে, আমাদের অজুটা সেইভাবে হবে। এখন যদি আপনি সেইভাবে উজু না করে একটু উল্টাপাল্টা করে করেন, আপনি উজুর ফরজ আদায় হয়ে যাবে, উজু হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। তবে সবসময় করলেও আপনার উজু হবে বটে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায় হবে না। এই জন্য আমরা বলি যে সুন্নত যেন আদায় হয় ওইভাবে আমরা উজু করব, কেননা হাসুরের ময়দানে হাউজে কাউসারের মালিক থাকবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আদর্শকে যদি অনুসরণ অনুকরণ না করি, তাহলে আপনি কি মনে করেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শাফায়াত করবেন? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যতগুলো সুন্নত আদায় করে গেছে সবগুলো আমাকে আমাদেরকে আদায় করতে হবে। এমনিভাবে কেউ যদি বাম হাত আগে ধুয়ে ফেলেন, এবার আসুন আরও একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, যে কেউ তো ডান হাত ধোয়ার কথা ছিল কিন্তু বাম হাত আগে ধুয়ে ফেলেছেন, তারপর আপনি ডান হাত ধুয়েছেন, আপনার অজু হবে কি হবে না? আল্লাহ, আপনার অবশ্যই অবশ্যই আপনার অজু হবে, কিন্তু অজুর যে সুন্নত পন্থা রয়েছে, এই সুন্নত পন্থা থেকে আপনি বঞ্চিত হবেন, সুন্নত আমল থেকে আপনার বঞ্চিত হয়ে যাবেন। এবার আসুন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় শুনবেন। অজু করার সময় ধরুন আপনি ডান হাতটা আগে ধুলেন অথবা মুখ মণ্ডল ধুলেন, ধোয়ার কারণে পরবর্তীতে যে অঙ্গ যেগুলো একটা ধুতে চান, যেটাই আপনার যে সুন্দর তরিকে গুণ, তাহলে হাতগুলো ধুতে হবে। এখন আপনার এত পরিমাণে দেরি করে ফেলেছেন, যে দেরির কারণে আপনার মুখ মণ্ডল শুকিয়ে গেছে, ঠিক আছে, শুকিয়ে যায়, বরং মুখ মণ্ডল শুকিয়ে গেছেন, বা আমি যেটা আগে করেছি সেটা তো শুকিয়ে গেছে, আগের দুটো অঙ্গ শুকানোর পর যদি ধোয়া হয় তবে অজু হয়ে যাবে, কিন্তু এই রূপ করা সুন্নতের পরপর পরিপন্থী। কথা বোঝা আসছে?
যেমন আপনি একটা আমি একটা হাতে অজু করার সময় আমি মুখমণ্ডল দৌত করলাম, মুখমণ্ডল দৌত করার পর আমার এই মুখমণ্ডল শুকিয়ে গেল, তারপর আমি হাত ধুইলাম কিন্তু অন্য কোনো কাজ করলাম না, এই জায়গায় বসে রইলাম, বা অজু ছুটারও কোনো লক্ষণ নেই, তাহলে আপনার আমার অজু কিন্তু হয়ে যাবে, অজু হয়ে যাবে। অজুর অঙ্গ প্রত্যেকটি দোয়ার সময় তা হাত দ্বারা মর্দন করাও সুন্নত, যাতে কোনো জায়গায় শুকনো না থাকে, বরং সর্বত্র পানি পৌঁছে যায়। এই জন্য অজু করার সময় হাতটা একটু মাজা, এরকম একটু ডলাচলা করা, এগুলো করা ঈশ্বরনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই অজুগুলো, যে আজকে আমরা জানতে পারলাম সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট বিষয় যে আমরা অজু করার সময় অনেক সময় উল্টো পুল্টো হয়ে যেতে পারে, বা আমি জানি না, বা নতুন, বা আমি নামাজ টামাজ তেমন করি না, হয়তো যে কোনো কারণে আজকে নামাজ পড়তে গিয়েছি কিন্তু উল্টো পুল্টো ধুয়ে ফেলেছি, তার অজু কিন্তু হয়ে যাবে। সে যে সেজন্য কেউ দ্বিধাদ্বন্দ্ব করবেন না বা বলা বলি করবেন না, সে অজু করতেই ভালোভাবে জানে না, অজু করতেই ভালোভাবে জানে না, যেন মনে না চালক তার অজু হয়ে যাবে কিন্তু সুন্নত থেকে সে বঞ্চিত হবে। এইরকম অসংখ্য আরও বিষয় নিয়ে যে অজুর তাহমুমের গোসলের অসংখ্য আলোচনা আমি আপনাদের সামনে প্রতিনিয়ত, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, প্রতিনিয়ত একের পর একটা মাসালা, একের পর একটা বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, বিভিন্ন বিষয় নিয়ে কোনটা কীভাবে করলে সই হবে এই বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আর যদি আপনাদের কোনো ব্যক্তিগত কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়েন, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে ওর সমাধান কোরআন এবং হাদিসের ভিত্তিতে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলের মঙ্গল, ইহলৌকিক মঙ্গল এবং পরলৌকিক মঙ্গল কামনা করে আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।